প্রশ্ন, আমাদের গ্রামের বাড়িতে পিঁপড়ারা খুব কষ্ট দেয়, রসই ঘরে বর্ষাকালে, আবার বেকের ইলেকশন পাকের ঘরে বর্ষাকালে অনেক, আমরা রসই ঘরেই বলি, অসুবিধা নাই, রসই ঘরে বর্ষাকালে অনেক পিঁপড়া থাকে, মহিলারা চুলা থেকে ছাই তুলে এগুলোর উপর মেরে দেয়, এতে ছাই গরম থাকে তাই পিঁপড়াগুলো মরে যায়, তারপর তারা ঝাড়ু দিয়ে দেয়, ইসলাম এটা কিভাবে দেখে? এটা নিষেধ আছে, কারণ গরম ছাই দিয়ে শাস্তি দেওয়া, তাহলে আগুন দিয়ে শাস্তি দেওয়া, আর বুখারী হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, কাজেই এই কাজটা করব না। যদি কষ্টদায়ক কোনো প্রাণী মারতে হয়, মারা যদি একান্ত দরকার হয়, তাহলে অন্য কোনো ভাবে মারতে হবে, কিন্তু আগুন দিয়ে না। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর।